পাতি লেবু এই সারা বছর হবে নাকি? কামরূপ লেবু কুমলার এক জাত গাছার তৈরি হয়, দৃশ্য দেখ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিশার ঘরকন্যা। আজকে সকাল সকাল আমি আর আমার বর কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আমরা একটা নার্সারিতে এসে গেছি। অনেকদিন ধরে ভাবছিলাম শীতের জন্য কিছু গাছ কিনবো, তো তার জন্য দেখতে চলে এসেছি। তো এই দেখো, এটা বাইরের গেটটা, গেটের বাইরে থেকে প্রথমে একটু ছবি টবি তুলে নিচ্ছি। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। এই ফুলটা কী ফুল আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর দেখো অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, এবার সব তো আমি বলতে পারছি না কী ফুল। তোমরা যেই যেই আনকমন ফুলগুলোর নাম জানো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভয়েসটা হয়তো একটু নাকে নাকে শোনাচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এটা ইগনোর করো। তো আমি পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে আমাকে বলো তোমাদের কেমন লাগলো। এর থেকে কম হবে না? একটু কম করো তাহলে, এখন নিয়ে যাবো ওখানে, একটু কথা বলে নাও। এগুলো কি কপির চারা? এগুলো কি কপি, ওল কপি, ফুল কপি? এগুলো কত করে? ওই ফুলকপির চারা কত করে? 25 টাকা করে। পাতি লেবু এই সারা বছর হবে নাকি? কামরূপ লেবু কুমলার এক জাত গাছার তৈরি হয়, দৃশ্য দেখ। পাতি লেবুটা একটু দামটা ইয়ে করে বলো না, তাহলে নিতাম। পাতি লেবুটা কত বললে? কম হবে না? দেখো নাও তাহলে, আরো আরো নিতাম আর কি, মানে যা যে আর কি গাছ। সে তো ঠিক আছে, আরো অনেক নেওয়ার আছে, ওই জন্য বলছিলাম যে একটু কম করে নিলে তাহলে মা এখানে আসতো। দেশেতে হবে কি? দেশেতে হবে? কোন কোন গাছটার কথা বলছে? পাতাগুলো তো হলুদ হলুদ হয়ে গেছে। এটা আলাদা গাছ, এটা হচ্ছে সেই কামরূপ লেবু, এইগুলো হচ্ছে পাতি লেবু। ভালো গাছ কোনটা হবে? এটা নেন ভালো গাছ, ফল আছে, তাই দেখেন কত ফল। ওটাও মনে হয় পাতি লেবু না? ওইটাও পাতি লেবু। দাঁড়াও মা, এটা কি পান গাছ নাকি? না না না, ওই পাশে একটা দেখলাম, ওইটা কি পান? ওটা হচ্ছে গোলমরিচ গাছ। ও কত হলো আপনার? 325 টাকা। তা পুরোপুরি 300 নিন। তো আরো গাছ রয়েছে, ছোট ছোট গোলাপটা কিরম ইয়ে আছে এটা, এই যে
এই লেবু গাছটা কোন একটা প্লাস্টিকে দিতে বলো।